প্রকৃতির কাছাকাছি গেলে নাকি দুঃখ কমে যায়, ক্রোধ মিশে সমুদ্র ধারায়। এসব মেনে স্ত্রী সন্তানদের নিয়ে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা পায়ের নিচে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু গেল সপ্তাহে বায়ার্নের কাছে 8-2 গোলের ক্ষতটা ভুলে থাকতে পারলেন কই। নতুন কোচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মাথায় দেখা করতে চাইলেন মেসির সঙ্গে। মেসিও কোচের সঙ্গে কথা বলার জন্য ছুটি কাটানো বাদ দিয়ে চলে আসেন বার্সেলোনায়। ক্লাব প্রেসিডেন্ট স্পষ্ট করেছিলেন মেসিকে কেন্দ্র করেই গড়া হবে আগামী দিনের বার্সা। কোচ রোনাল্ড কোম্যানও সেই পথ অনুসরণ করেই কেটে ছেটে নতুন এক বার্সা গড়তে যাচ্ছিলেন। কিন্তু মাঝে বাদ সাধল দলের লাইফলাইন। 57 বছর বয়সী ডাচ কোচকে মেসি জানিয়ে দিয়েছেন যে বার্সেলোনায় তার পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না, তাই জীবনের সবচেয়ে প্রিয় ক্লাবে থাকতে চাইছেন না আর। স্প্যানিশ গণমাধ্যমগুলোতে এমন খবরই ভেসে আসছে আর আবেগে ভাসছেন বার্সা ভক্তরা। বিশ্বের অন্যতম সেরা তারকাকে হারালে মস্ত বড় ভুল করবে কাতালানরা, সেটা আজ করতে পেরেই কিনা মেসিকে কোম্যান আশ্বস্ত করতে চেষ্টা করছিলেন। কিন্তু মেসি নাকি পরিষ্কার অসন্তোষ ব্যক্ত করেছেন। বড় হারের পর ক্লাবের কাছে নিজেকে নাকি এখন বাইরের লোক বলে মনে হচ্ছে তার। গণমাধ্যমের এমন খবরে বারবার মেসি ভক্তদের হৃদয় ভাঙছে। মেসির সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ আছে আরও 1 বছর। এ অবস্থায় এখনই ক্লাব ছাড়াটা কঠিন, কিন্তু মেসিকে বিক্রি করে অর্থ আয় করতে হলে তাকে বিক্রি করতে হবে এখনই। 1 বছর পর বিক্রি করলে সে হয়ে যাবে ফ্রি খেলোয়াড়, তখন মেসি কোনো ট্রান্সফার ফি ছাড়াই চলে যেতে পারবেন যে কোনো দলে। এখন মেসির মান ভাঙাই দেয়, না হলে কে চাইবে নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে অন্যের হাতে তুলে দিতে। মেহেদি নাইম, সময় সংবাদ।